হ্যালো ভিউয়ার্স, আমি মমিন। আপনাদের জন্য খিলগাঁও বি ব্লকে নতুন বাগে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড় একটা রোডের সাথে হুমা রিয়েল এস্টেট কোম্পানির 1524 বর্গ ফুটের ফ্ল্যাট নিয়ে এসেছি। যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবে। বিসমিল্লাহ রহমান রহিম, সালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত। আমি মমিন, সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। ভিউয়ার্স, আপনারা জানেন আমরা প্রপার্টি নিয়ে কাজ করি, অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে এসেছি অনেক সুন্দর চমৎকার একটা জায়গায়, নতুনবাগ। ইয়েস ভিউয়ার্স, এটা খিলগাঁও বি ব্লকে পড়েছে নতুনবাগ। এখানে প্রায় রেডি 1524 বর্গ ফুটের একটা ফ্ল্যাট দেখাবো। ভিউয়ার্স, আপনারা ফ্ল্যাটটা দেখেন, শেষে একটা গ্ল্যান্স সব তথ্য বলে দিব এবং এটা যেন কিনতে পারেন সেই ব্যবস্থা করে দিব। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমরা সিঁড়ি থেকে আসলাম, সিঁড়ি থেকে এসেই এই যে স্পেসটা হচ্ছে করিডোর, আপনারা দেখেন। এবং যেহেতু এটা সিঙ্গেল ইউনিটের একটা বাসা, সো এখানে যথেষ্ট জায়গায় আছে। এই এটা জায়গাটা হচ্ছে লিফটের সামনের জায়গা, অর্থাৎ এখানে লিফট হবে। লিফটের সামনের যে জায়গা, এই জায়গাটা, অর্থাৎ এখান থেকে আমরা আস্তে আস্তে ফ্ল্যাটে প্রবেশ করলাম। ভিউয়ার্স, শুরুতেই আমি দেখাই যে একদম খোলামেলা একটা ফ্ল্যাট। এই ফ্ল্যাটের পূর্ব এবং পশ্চিম দুটাই ওপেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা তো পূর্ব সাইড, এটা পুরোটাই ওপেন, এটা গভর্নমেন্টের জায়গা। সো এদিক থেকে কিন্তু আপনার লাইফ টাইম খালি থাকবে, অর্থাৎ পূর্ব সাইডটা যেমন খালি থাকবে, ঠিক অনুরূপভাবে এই দিকে সামনে, এই দিকটা হচ্ছে সামনে রাস্তা। এই রাস্তাটা প্রায় 30 ফিটের রাস্তা, অর্থাৎ এই দিকেও কিন্তু খোলামেলা থাকবে। অর্থাৎ আপনারা যদি দেখেন এই পুরোটাই, অর্থাৎ ড্রয়িং, ডাইনিং, লিভিং, বেশ বড় একটা স্পেস ওনারা এখানে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যদি আপনি ডাইনিং করেন, প্রথমে যদি ড্রয়িং, তারপরে ডাইনিং, তারপরে এই ফ্যামিলি লিভিং, পুরো জায়গাটাই অনেক সুন্দরভাবে এখানে গুছানো আছে। এবং সবচেয়ে ভালো মানে একটা জায়গা এখানে আছে, সেটা হচ্ছে যে এই স্পেসটা আপনারা এখানে একটা বেসিন করতে পারবেন, ওয়াশিং মেশিন রাখতে পারবেন, ফ্রিজ রাখতে পারবেন, মানে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে। তো ভিউয়ার্স, আমি যে ফ্ল্যাটটা আপনাকে দেখাচ্ছি, এই ফ্ল্যাটটার আয়তন হচ্ছে 1524 বর্গ ফুটের কমন স্পেস সহ। সো আমরা আগে ফ্ল্যাটটা দেখি, এরপরে আমি এটে গ্ল্যান্স সব তথ্য বলে দেব। আপনারা দেখলেন যে আমরা ড্রয়িং, ডাইনিং, একদম লিভিং, ফ্যামিলি লিভিংয়ে আমরা প্রবেশ করলাম। এবার আমি আপনাদেরকে এক এক করে রুমগুলো দেখাবো। শুরুতে এটা আপনার ইচ্ছে করলে চাইল্ড বেডরুমও করতে পারেন, আর এটাকে আপনার গেস্ট বেডরুমও করতে পারেন। ভিউয়ার্স, এই রুমটার যদি আপনারা দেখেন যে দৈর্ঘ্য প্রস্থ প্রায় 11x11 এই রকমই আছে। আপনাদেরকে প্রয়োজনে ফ্লোর প্ল্যানটা দিয়ে দেবো। এইটার সুবিধাটা হচ্ছে যে এটার সাথে একটা ব্যালকনি আছে, এদিক থেকে ছোট্ট একটা বেশ সুন্দর একটা ব্যালকনিও আছে। এবং এই সাইডটা টোটালটাই ওপেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডটা পুরোটাই ওপেন, অর্থাৎ এই রুমটা একদম খোলামেলা একটা রুম হবে। এবং সবচেয়ে ভালো হচ্ছে যে আলো বাতাস ভালো পাবেন। আপনারা দেখলেন একটা রুম যেটার সাথে ব্যালকনি আছে এবং সাথে একটা অ্যাটাচড ওয়াশরুমও আছে। বেশ সুন্দর একটা জায়গা আছে ওয়াশরুমের জন্য। এখানে যেহেতু এখানে এখনও ফিটিংসগুলো লাগানো হয় নাই, সো আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো ফিটিংস দিবেন। যদিও কোম্পানি প্রায় 2424 টাইলস দিবে, সো আপনারা এর চেয়েও ভালো যদি কোনো টাইলস ইউজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা দেখলাম একটা রুম। এবার আমি আপনাদেরকে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা দেখাবো। ভিউয়ার্স, এটা হচ্ছে কিচেন। কিচেনটা ইচ্ছে করলে এখানে কিন্তু কিচেনের সাথে এই যে কিচেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কিচেনটার সাথে এখানে একটু ব্যালকনি বের করা যায়। আপনারা ইচ্ছা করলে ব্যালকনি বের করতে পারেন চাইলে, আর যদি দরকার না হয় তাহলে আপনার কিন্তু মানে এটাকে মানে রান্নাঘরটাকে বড় করতে পারেন। যদি এই ওয়ালটা তুলে দেন তাহলে এই রান্নাঘরটা বড় হবে, আর ইচ্ছা করলে আপনারা এখানে একটা ব্যালকনিও করতে পারবেন। তো মোটামুটি ভাবে রান্নাঘরটাও দেখে ফেললেন। এবার আমি আপনাদেরকে গেস্ট বেডরুমটা দেখাবো। গেস্ট বেডরুমটা সামনের দিকে পড়েছে, বা এটা আপনার চাইল্ড বেডরুমও করতে পারেন। এটা 10x10। এখানে সুবিধাটা হচ্ছে যে এটা একদম রাস্তার সাইডে, অর্থাৎ ফ্রন্ট সাইডে। আপনারা দেখেন বেশ ভালোই একটা রুম, এবং এটার সাথে একটা ব্যালকনি আছে, সামনের রাস্তা। এই রাস্তাটা প্রায় 30 ফিট, বেশ বড় একটা রাস্তা এখানে আছে। সো আপনারা এদিক থেকে আপনারা ভালো আলো পাবেন। আপনারা অলরেডি দুইটা বেডরুম দেখে ফেললেন। এবার আমরা
আস্তে আস্তে মাস্টার বেডরুমের দিকে প্রবেশ করব। ইয়েস, আমি আপনাদেরকে এবার মাস্টার বেডরুমটা দেখাচ্ছি। মাস্টার বেডরুমটার দৈর্ঘ্য প্রস্থটা যদি আমি বলি, বা 12x8 12x7, অর্থাৎ একটা স্কোয়ার রুম। আপনারা দেখেন বেশ বড় একটা মাস্টার বেডরুম, অনেক বড় একটা মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সুবিধাটা হচ্ছে যে এর সাথে যে ওয়াশরুমটা আছে এটাও অনেক বড়, ইচ্ছে করলে আপনারা এখানে অনেক বড়, এখানে 5x8, এটা 5x9, এখানে কিন্তু আপনি ইচ্ছে করলে বাথটাবও ইউজ করতে পারবেন, এত বড় একটা এখানে ওয়াশরুম আছে, অনেক বড় একটা ওয়াশরুম আছে। এবং এটার সাথে আপনারা দেখেন যে এদিক থেকে বেশ বড় একটা উইন্ডো আছে, এবং পাশাপাশি এটার সাথে একটা বেশ বড় একটা ব্যালকনিও আছে। এইখানে একটা ব্যালকনিও আছে, যে মানে বেশ বড় একটা এখানে ব্যালকনি আছে, এবং সামনের রাস্তাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বেশ বড়, প্রায় 30 ফিটের রাস্তা। ইয়েস ভিউয়ার্স, মোটামুটিভাবে আপনারা দেখে ফেললেন 1524 বর্গফুটের 3 বেড 3 বাথ এবং 3টা বারান্দা সহ চমৎকার একটি প্রায় রেডি ফ্ল্যাট। ভিউয়ার্স, এবার আমি প্রথমেই আপনাদেরকে লোকেশনটা আবারও বলি। এটা পড়েছে খিলগাঁও বি ব্লক। আপনারা অনেকে নাম শুনছেন নতুন বাগ। আমি যদি লোকেশনটা বলি, যে আপনারা অনেকে চিনেন যে ডিআইটি রোড থেকে যে ব্যাটার লাইফ হসপিটাল হয়ে, অর্থাৎ একটু সামনে আসলে বউবাজার রিয়াজবাগ যাওয়ার যে রাস্তাটা, এটা থেকে একটু সামনে গেলে আপনারা দেখবেন যে নতুন বাগ এখানে 3 নম্বর গেট, অর্থাৎ নতুন বাগ দিয়ে ঢুকলেই আপনারা দেখবেন যে 3 নম্বর গেট, তারপরে 2 নম্বর গেট, একদম খুবই কাছে। এদিক থেকে যেমন কাছে, ঠিক অনুরূপভাবে আরও কাছে হচ্ছে তালতলা মার্কেট, অর্থাৎ তালতলা খিলগাঁও তালতলা মার্কেট সবাই আপনারা চিনেন। এখান থেকে 5 মিনিট পায়ে হেঁটে আপনারা যেতে পারবেন খিলগাঁও তালতলা মার্কেট। এই জায়গাটা হচ্ছে গৃহায়ণ কর্তৃপক্ষের জায়গা, এখন গুছানো জায়গা, নিরিবিলি জায়গা, বসবাসের জন্য 100% পারফেক্ট জায়গা। এখানে আড়াই কাটার চেয়ে একটু বেশি, G+7 8তলা বিল্ডিং। এখানে কয়েকটা মানে ম্যাক্সিমামগুলো বিক্রি হয়ে গেছে, আছে 2তলা 7তলা 8তলা। ভিউয়ার্স, আপনারা দেখেন প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট, অর্থাৎ সিঙ্গেল ইউনিট, এবং প্রত্যেকটা সিঙ্গেল ইউনিটে কমন স্পেস সহ 1524 বর্গফুট, যার ভিতরে 3টা বেডরুম আছে, 3টা বাথরুম আছে, 3টা বারান্দা আছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ড্রয়িং ডাইনিংটা লিভিংটা বেশ বড়, চমৎকার। এই ফ্ল্যাটটা যদি আপনারা নিতে চান এবং খুব ভালো একটা লোকেশনে, তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা বিস্তারিত তথ্য পাবেন। ভিউয়ার্স, আমি মনে করি যে এটা বসবাসের জন্য খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি জায়গা, এবং এখানে যা যা ফেসিলিটি আছে সবগুলোই আছে। যেমন ধরেন যে আপনার পার্কিং আছে এখানে, মানে সবচেয়ে ভালো যে বিষয় মানে ইউটিলিটি যে বিষয়গুলো, সেগুলো সহ সব বিষয়গুলো খুব সুন্দরভাবে আছে। এবং সামনের রাস্তাটা তো আপনারা দেখলে নেই, প্রায় 30 ফিট রাস্তা। সো ভিউয়ার্স, যারা কিনতে যাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারগুলোতে যোগাযোগ করেন, তাহলে আপনারা এটা কিনতে পারবেন। আপনারা ভালো থাকবেন, আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি। দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।